স্বাস্থ্য বিভাগ থেকে এক দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ নিয়োগটি হবে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ইউনিটে যে ধরনের পোস্টে নিয়োগ হবে তার জন্য আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে তথা ইমেলের মাধ্যমে আপনারা যে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি ভিডিও ডিসক্রিপশনেতে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে নেসেসারি ডকুমেন্ট সহ স্ক্যান্ড কপি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে একটি নির্দিষ্ট দিনের আগে কোন দিন বা বাকি আরও পোস্টের ডিটেলস দেখব নমস্কার আপনারা দেখছেন টপ নিউজ বাংলা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির খবরাখবর বিশেষ করে স্বাস্থ্য বিভাগ থেকে বের হওয়া কোনো রকম নোটিফিকেশন যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করতে ভুলবেন না আসুন আজকের বিজ্ঞপ্তির ডিটেলস দেখে নেওয়া যায় অনস্ক্রিনে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অফ দ্য প্রিন্সিপাল নীল সিরকার মেডিকেল কলেজ থেকে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে যার মেমো নাম্বার লেফট হ্যান্ড সাইডে রয়েছে রিক্রুটমেন্ট নোটিশ দেখুন এই লাস্টের দুটো লাইন লক্ষ্য করুন এখানেতে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনারা কীভাবে আবেদন করবেন এই যে একটি ইমেল আইডি প্রোভাইড করে দিয়েছে এই ইমেল আইডিতেই আপনাদেরকে সমস্ত ডকুমেন্টসের স্ক্যান্ড কপি অর্থাৎ ফিল করা অ্যাপ্লিকেশন প্লাস অন্যান্য নেসেসারি ডকুমেন্টসের স্ক্যান্ড কপি অন্যান্য নেসেসারি ডকুমেন্টস বলতে দেখুন এখানেতে লিস্ট দিয়ে দিয়েছে কি ধরনের ডকুমেন্টস আপনারা সাবমিট করবেন যে পোস্টের জন্য নিয়োগটি হচ্ছে তার জন্য আপনাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে দেখুন তারপরেই উল্লেখ রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে হাই স্কুল অথবা ম্যাট্রিক আর ইকুভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড পোস্টের নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট প্লেস অফ পোস্টিং মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা কুড়ি হাজার টাকা করে মাসিক বেতন পাবেন আপনারা লাস্ট ডেটটি মাথায় রাখবেন উনত্রিশ দশ দু বাইশ এই তারিখের আগে আপনাদেরকে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করে দিতে হচ্ছে যোগ্য প্রার্থীরা একবার পিডিএফটিকে ডাউনলোড করে নিজে থেকে ভালোভাবে চেক আউট করার পরে তারপর আবেদন করবেন নির্বাচনটি কিভাবে হবে সে প্রসঙ্গে দেখুন এই বোল্ডেতে মিডিলেতে তিনটি লাইনের মাধ্যমে উল্লেখ করা আছে অর্থাৎ যদি অ্যাপ্লিকেন্টের সংখ্যা খুব বেশি হয়ে যায় তখন একটা ইনিশিয়াল স্ক্রিনিং রিটিন এক্সামও নেওয়া হতে পারে এবং অ্যাপ্লিকেশন স্ক্রিনিং এর পরে ইন্টারভিউ প্রসঙ্গে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করে দেওয়া হবে কলেজ ওয়েবসাইট এর মাধ্যমে দেখুন এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনস চাওয়া হয়েছে সার্টিফিকেশন কোর্স অফ কম্পিউটার আর ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার কিন্তু এটি ডিজায়ারেবল কোয়ালিফিকেশন আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে খুব স্বল্প যোগ্যতায় বেশ ভালো বেতনের চাকরি এটি যোগ্য প্রার্থীরা কেউই মিস করবেন না আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবরাখবরটি ততক্ষণের জন্য গুড এবং সকলে ভালো থাকবেন